সাহসী সাংবাদিকদের কারণেই সমাজে বদলে যায়। আপনারা নির্ভয়ে সমাজের অসংহতি তুলে ধরবেন বলে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, দৈনিক বাংলা ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক এবং টেলিলিং গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে করোনার সুরক্ষা সামগ্রী উপহার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজামুদ্দিন জিটু আরও বলেন, সাংবাদিকতার থেকে বড় কোনো শক্তি নেই। করোনাকালীন সময় সম্মুখ যোদ্ধা হিসেবে তাদের অবদান অনস্বীকার্য। করোনা পরিস্থিতিতে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সহ জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। আমাদের এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা সৃষ্টি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা সংক্রমণ অনেকাংশে কমে আসবে। করোনা সংক্রমণ ঠেকানোর লড়াইয়ে এবার যোগ দিচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই। দেশ জুড়ে 1 কোটি মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এ সময় নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়া সিকদারের সভাপতিত্বে ও নৈতিক নতুন দিনের জেলা প্রতিনিধি AR আজাদ সোহেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক দিশারি সম্পাদক আকাশ মোহাম্মদ জসিম, সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, জনজমিন সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, চলতি ধারা সম্পাদক MD আলম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক, বিজয় টিভির জেলা প্রতিনিধি মুজাম্মেল হোসেন কামাল, সোনাইমুরি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল ভুইয়া সহ আরও অনেকে।